হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ভেরি ফাইন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার আমরা আবার গ্রামার করবো আর গ্রামারের কী পাঠ করবো প্রেপোজিশন দেখো প্রেপোজিশন আমরা আগে আমাদের ক্লাসে ডিসকাস করেছিলাম রাইট প্রেপোজিশন কেন তো ওয়ান এক্সাম্পল ইজ এক্সপ্লেনেশান ইজ গিভেন হেয়ার এখানে লেখা আছে কী কিন্তু আমি বলে দিচ্ছি যে দেখো যখন আমরা যে কোনো জিনিস কাউকে যদি বোঝাতে চাই কিছু মেসেজ দিতে চাই বা এনি কনভারসেশান একদম রাইট একজ্যাক্ট ম্যাসেজ যাতে বুঝতে পারে যা বলতে চাইছি বা আমরা বলতে চাই সেটা বোঝাতে হলে একদম রাইট ওয়ার্ড ইউজ করতে হয় ওকে সো ওয়ার্ড ওয়ার্ড ইজ প্রেপোজিশনস দেখো এখানে আছে আবার লেখে লিখে দিয়েছি সো দ্যাট উই ক্যান রিভাইজ দেন উই উইল প্রসিড ওয়ার্ট ইজ প্রেপোজিশনস प्रेपोजिशन रिलेशन वर्ड्स प्लेस्ड बिफोर अन देखो प्रेपोजिशन की रम् uh, एक तो वर्ड जे नाउनर आगे बसे अथवा प्रनाउनर आगे बसे जिरांड और इवेन अ नाउन फ्रेज ओके दैट शो रिशनशिप उथ अदार वर्ड्स इन अ सेंटेंस तो यह देखो हमें एकजाम्पल लिखे आबार् एक्साम्पल लेखा थे देखो এক্সাম্পল ইজ হি ওয়েন্ট টু দেি বাই ট্রেন সো হি টু দেলি এখানে কী কানেকশান দেখাচ্ছে এখানের সঙ্গে এটা দ্যালি দ্যাট হি ওয়েন্ট টু দেলি কীভাবে গেছে বাই ট্রেন ওকে সো দিজ আর দিজ আর দি প্রেপোজিশান ওয়ার্ড এরপরে দেখো আমি তোমাদের একটা কামেন্ট পড়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি ওই দিন নাউন ফ্রেইজ প্রনাউন নাউন প্রনাউন উই নো ঠিক আছে না নাম নাউন ডাইরেক্ট যদি কোনো প্রপার নাউন হয় তাহলে আমরা জানি নাম হবে রাম শ্যাম যদু মধু নাম হবে এরপরে প্রনাউন যদি ওদের নাউনের যদি প্রনাউন ইউজ করি তাহলে সে বা ও হি অর শি উই ইউজ ওকে প্রনাউন তো জিরান্ট এখন আমি বলেছি বিফোর জিরান অলসো তো জিরান্ড কি আমরা একটা জিনিস জানি না যে লাইক আইএনজি ওয়ার্ড উই নো আইএনজি ওয়ার্ড আইএনজি ওয়ার্ড আমরা যখন জেনারেলি উই ইউজ আমরা একটা অক্সিলারি ভাব দিই আর ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্বের সঙ্গে দেন মেইন ভার্ভ যখন আসে ওটা ভার্বের আইনজি ফর্ম আসে লাইক আই এম প্লেইং হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি সো দ্যাট দ্যাট মাই কমেন্টে আমি একটা যে দেখেছি একজন জিজ্ঞেস করেছি যে ম্যাডাম আপনি বলছেন অ্যাবাউট জিরান সো হাউ ইট ইজ ওর হোয়াট ইট ইজ তো দেখো আমি যদি বলি আই এম প্লেইং ওকে অর রানিং ইফ আই রাইট আই এম রানিং আই এম রানিং তো এখানে তো এটা হয়ে গেছে সাবজেক্ট আর এটা হয়েছে অক্সিলারি ভার্ব আর এটা ভার্ভের যদি আইনজি আমরা যদি না দেখি আমরা যদি এখানে শুধু প্লে দেখি তাহলে প্লে হয়ে যাবে আমাদের ভার্ভ মেন ভার বাট উই ইউজ হেয়ার আই এনজি ভারবের আমরা আই জি ফর্ম কন্টিনিউয়াস ফর্ম লিখেছি দ্যাট আই এম প্লেইং আমি খেলছি কিন্তু যখন বা আই এম রানিং এই ওয়ার্ডটা নিয়ে নেব এই ওয়ার্ডকে যদি আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে নেব এটার ব্যাপারে দেখো একটা মিনিং আছে যে রানিং আই এম রানিং আই এম রানিং সো এখানে সাবজেক্ট অ্যান্ড ইট ইস অক্সিলারি ভার এটা ভার্বের আইএনজি ফর্ম এবার যদি আমি এখানে নিয়ে আসি রানিং ইজ ফান ওকে রানিং ইজ ফান যদি আমি নিয়ে আসি তাহলে দেখো এখানে এটা সাবজেক্ট হয়ে গেছে যখন আমরা ভার্বের আইএনজি ফর্মকে অ্যাজ এ সাবজেক্ট আমরা ইউজ করি সেটাকে আমরা কি বলি জিরান্ট ওকে সো রানিং ইজ ফান অর রানিং ইজ গুড ফর হেলথ ঠিক আছে দেখো কি রানিং ইজ গুড ফর হেলথ এখানে রানিং মানে কি করছে সেটা বলা হচ্ছে না যদি কোয়েশনে ও কি করছে ও দৌড়াচ্ছে হি ইজ রানিং ও দৌড়াচ্ছে তাহলে কি করছে কোশ্চেন যখন আসে কি করছে তখনই মানে কি ক্রিয়া করছে তার মানে রানিং করছে কিন্তু আমরা বলছি রানিং ফর হেলথ ইট ইজ গুড তো আমরা রানিংয়ের ব্যাপারে রানিংকে এখানে আমরা একটা অ্যাক্টিভিটির নাম দিয়ে বুঝতে পারছি এটাই বোঝাচ্ছে না একটা অ্যাক্টিভিটির নাম তো কি অ্যাক্টিভিটি রানিং সো রানিং ইজ আ ফান এটাকে আমরা জিরান বলি তো অনেক সময় এটার সঙ্গে বসে লাইক আফটার সিইং হিম অর আফটার সিইং মি হি রান রান আওয়ে তো আফটার সিইং মি আফটার ইজ আ প্রেপোজিশন তো আমরা যখন বলেছি না এখানে লেখা আছে যে প্লিজ বিফোর জিরান্ড যদি একটা এক্সাম্পল আবার আমি লিখে দেই ওইখানেই লিখছি কারণ আমরা এই কোয়েশনটা যেহেতু করেছ তাই আমি আগে ভাবছি ওটা ক্লিয়ার করে দেন উই উইল গো ফর ইউনো ক্লাসিফিকেশান অফ প্রেপোজিশান রাইট সো আফটার বা ধরো আফটার ওয়াচিং ইউনো ওয়াচ দেখা সো আফটার ওয়াচিং আমি আইএনজি লাগালাম আফটার ওয়াচিং টিভি আই উড লাইক টু স্লিপ দেখো এটা হয়ে গেছে আফটার আফটার বিফোর দিজ আর আওয়ার প্রেপজিশন ওয়ার্ডস ওকে সো এখানে আমরা কি ওয়াচিংয়ের আগে এটা জির্যান্ড হয়ে গেছে তো আফটার আফটার যে লাগিয়েছে এটা প্রেপোজিশন তো বিফোর জির্যান্ড অলসো নাও ইউ আন্ডারস্ট্যান্ড হাউ উই ইউজ প্রেপোজিশন বিফোর জির্যান্ড ওকে নাও উইল প্রসিড টু আওয়ার ক্লাসিফিকেশনস অফ প্রেপোজিশন ওকে সো ক্লাসিফিকেশানে আমরা কী দেখছি ফোর ক্যাটাগরি প্রেপোজিশান আছে ওয়ান ইজ সিম্পল প্রেপোজিশানস অ্যান্ড আনাদার ইজ ফ্রেজল গ্রুপ অ ডাবল প্রেপোজিশন আনাদার ইজ কম্পাউন্ড প্রেপোজিশান অ্যান্ড পার্টিসিপল প্রপোজিশন দি ইজ অ্যান্ড আমরা কী নিয়ে কাজ করছি এখন সিম্পল পেপ সিম্পল প্রাপোজিশন নিয়ে কাজ করছি এখন দেখো এই সিম্পল প্রেপোজিশানের মধ্যে তিনটি ভাগ আছে প্রেপোজিশন অফ প্লেস মিন্স ওয়ে কোথায় যে অ্যাক্টিভিটি বা যেটা কিছু আমরা বোঝাচ্ছি এই জিনিসটা এইখানে আছে ওটা যদি বোঝাচ্ছি বোঝানোর চোখে একদম পার্টিকুলার দ্যাট প্লেস ভেরি ক্লিয়ারলি যদি এন্টেন করি আমরা দ্যান উই ইউজ প্রেপোজিশান প্রপার প্রেপোজিশান ওকে প্রেপোজিশান অফ টাইম যে কোনো অ্যাক্টিভিটি কখন হয়েছে দ্যাট টাইম ওই প্রেপোজিশান একজ্যাক্ট ওটাই মেন যখন করে For this reason, this preposition of time is very important. Okay, preposition of travel and movement direction. J activity hotche, j information idawa hotche. actum exactly jono direction e For this reason, this is very important to place a right word, right preposition in that sentence to connect. Okay, so this. এবার দেখো সিম্পল প্রেপোজিশান এত তো তিনটা ক্যাটেগরি আছেই সিম্পল প্রেপোজিশনের আরেকটি এক্সাম্পল ইজ দে দেয়ার দ্যাট সিম্পল প্রেপোজিশন আর জেনারেলি মনোসেলেবিক মনোসেলেবিক মানে কি একটা ওয়ার্ড ইউনো লাইক অফ আউট টিল আপ সো ওয়ান সাউন্ড ইজ দেয়ার ওকে ওয়ান ওয়ার্ড ওয়ান সাউন্ড সো ইট ইজ অলসো কল লাইক প্রিপো সিম্পল প্রিপোজিশন মিনস ওয়ান ওয়ার্ড ওর মনোসেলবিক সিলবিক ওকে তো উইওয়ার ডুইং দিস আমরা যখন লাস্ট টাইমে করেছি প্রেপোজিশন অফ প্লেস ওয়ের কোথায় তো কোথায় এটার মধ্যে আমরা ওই দিন ডিসকাস লাস্ট ক্লাসে ডিসকাস করেছি অ্যাবাউট সব কিছু উপর আর নিচে দুটো পার্টি আমরা কথা বলেছিলাম রাইট আই হোপ ইউ রিমেম্বার দ্যাট সো আমরা দুটো পার্টি কথা বলেছিলাম ওয়ান কি ইন আদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ওর হিন্দি সব কিছুতে আমরা উপরে উপরে উপরেই বলি বাট ইন ইংলিশ অনেকগুলো মিন আছে ডিপেন্ডিং অন দ্য এক্স্যাক্ট প্লেস একজ্যাক্ট প্লেস বলেই ওই জায়গা প্র্যাপোজিশানকে ইউজ করতে হয় ওকে সো উই রেড অ্যাবাউট ফাইভ পাস্টিভ প্রাপোজিশন আমরা জেনেছিলাম যেগুলোকে মিন করে যে উপরে ওকে ওভার আপন অন আপ অ্যাভারভ অল দিস থিংস এটার সঙ্গে অপোজিশনে আমরা অপোজিট ওয়ার্ড যেগুলো ছিল যে ইউনো বিলো আন্ডার এগুলো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম এবার দেখো আবার অনেকগুলো আছে দেয়ার সো মেনি ওয়ার্ড সো মেনি প্রেপোজিশন আর দেয়ার ওকে তো আজকে আমরা এটার উপরে করবো যে উইয়ার মানে কোথায় অ্যামং অ্যারাউন্ড বিহাইন্ড বিটুইন দেন বিসাইড নেক্সট বিহাইন্ড অল দিস থিঙ্ক ওয়ার্ডস টুডে উই উইল सी हाउ टू यूज आज के देख ए के देखो ये वार्डगुल्जैक्टली रटलिफोर नाउन और प्रनाउन और जिरांड और, और, और बिफोर एनी नाउन फ्रेज वी कैन यूज इट ओके सो आई एम गोइंग टू रब इट होप टाइम यू हैव रिटर्न दिस तुम्हरा लास्ट टाइम ये लिखे सो आई एम अगेन रबिंग इट ओके सो फार्ष्ट आई उल रैट ওয়ার্ডস আমি ওই প্রেপোজিশানগুলো এখানে লিখে দিচ্ছি লেখার পরে কীভাবে কাকে ইয়ে করে মিনস কি ডেফিনেশান দিই তো প্রেপোজিশান অফ প্লেস আমি এখানে লেখে দিচ্ছি প্রাপোজিশন অফ প্লেস তো প্লেসে আমরা অনেক কিছু পড়েছি নাও টুডে উই রিড লাইক ওকে দেন অ্যারাউন্ড নেক্সট ওয়াট বিহাইন্ড then be side between by then from into down so these are the uh, preposition word data কাজ করবো বা আমরা শিখবো জানবো যে এই এইগুলো প্রিপোজিশনকে আমরা সঠিকভাবে রাইটলি কোন জায়গায় বসাবো দেখো অ্যামং মিন্স ওয়াট এটা কখন বুঝবে অ্যামং কি ওকে সো আল গিভ ইউ ওয়ান দিস থিঙ্ক ইন আ গ্রুপ ইন এ গ্রুপ অ্যারাউন্ড ইট ইজ আ ইন আ সার্কুলার ওয়ে Among in a group in a circular way, behind at the back of and beside is next to between something, something or somebody, something manish or Jinish Buddha, Jinish or somebody Jekuno Manush, no, somebody. ইজ অন ইচ সাইড দেন বাই ইজ দেয়ার বাই নিয়ার ওকে দিজ আর দ্য লাইক আমরা পড়েছিলাম না যে ওভার কখন আমরা বুঝবো যে এটা ওভার তো বলেছিলাম যে ওভার যখন আমরা দেখবো একটা জিনিস এইখানে আছে আর ঠিক হাইট যখন বোঝাচ্ছে এইভাবে কিছু উপরে আছে নো কনট্যাক্ট ওকে সো উই মিন লাইক ইট ইজ ওভার এইখানে আছে যদি টাচ করে আছে এইভাবে

অ্যাম বসাই যদি হ্যাঁ বিটুইন আর এক একসাথে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি বুঝবে যে এটা কখন আমরা লাগাবো দেখো ইফ আই রাইট হিয়ার অ্যামাং অ্যামাং মানে ইনার গ্রুপ তো তোমাদের ক্লাসে কি অনেক মেয়েরা আছে হুম অনেক স্টুডেন্টরা আছে বা তোমরা তিন চারজন ফ্রেন্ড আছো মোর দেন টু তিন চারজন ফ্রেন্ড আছো আর আমি যদি বলি যে এই নাও চকলেট আর ইউ ডিস্ট্রিবিউট অ্যামাং ইউ অল তোমাদের মধ্যে এটা ভাগ করে নাও দ্যাট মিন যখন তোমাদের মধ্যে এটা মিন করছে মোর দেন টু মোর দেন যখন টু হবে তখন আমরা অ্যামাং ইউজ করি আর বিটুইন কখন ইউজ করি বিটুইন ওয়েন উই টক অ্যাবাউট টু থিং এই যে দেখো অন ইচ সাইড ইচ সাইড বাট ইউনো বাট ইচ সাইজ মিনস কি দুটো ভাগ করা থাকবে মিন করবে যে দুভাগে দুটো গ্রুপ হতে পারে তখন দেখো আমি যে যেভাবে বলছি যে দুইজন মোর দেন মোর দেন টু হলে অ্যামাং হয়ে যাবে আর মোর দেন শুধু দুইজন যদি থাকে তাহলে এটা বিটুইন হবে তো একটা গ্রুপ ধরো এটা রেড রেড ফ্লাওয়ার গ্রুপ অ্যান্ড इट इज ऑरेंज फ्लावर ग्रुप तेल ग्रुपे ग्रुप तो एकटाई बोझाचे right? रईट अनेक जन आटार मध्य बाट ग्रुप की एक बोझाचे तेल बोथ बोथ थिंग सो धर जो एट बोली दिस इज अ मैंगो मैंगो और बिटवीन दिस मैंगोज व्हाट आर कीपिंग उन कीप हि वन एपल तो हमें कि बोलब आई कैप्ट वन एपल बीटुन टू मैंगोज ওকে সো বিটুইন ইচ সাইড এবার দেখো আমি যে বলেছি ফ্লাওয়ার গ্রুপ যদি ফ্লাওয়ার গ্রুপ বলে দিই যে গ্রুপে তো অনেকজন থাকে একজনকে নিয়ে তো আর গ্রুপ হয় না মোর দেন ওয়ান সো লাইক দিজ আর দেয়ার দিজ আর বলস ওর আই ক্যান মেক ইট নো দিজ আর বলস ইফ আই মেক হেয়ার এটাকে যদি আমরা ভাবি যে ঠিক আছে বল অনেকগুলো বল হয়ে গেছে দুটো সাইডে আর নাম দিয়ে দিয়েছি তখন এটা দুটো গ্রুপ হয়ে গেছে তো দু দুটো গ্রুপ গ্রুপ বোঝাচ্ছে টু গ্রুপ সো বিটুইন কিন্তু অনেকগুলো গ্রুপ আছে ধরো পাঁচ ছ ছটা গ্রুপ আছে রেড ফ্লাওয়ার গ্রুপ অরেঞ্জ গ্রুপ হোয়াইট ফ্লাওয়ার গ্রুপ অ্যান্ড দেন ব্ল্যাক ফ্লাওয়ার গ্রুপ দেন হোয়াট উইল সে উইল সে অ্যামং যে আগে এই দুটো গ্রুপের মধ্যে যদি দুটো ফুটবল টিম যদি থাকে আর টিমে আমরা জানি যে অনেকগুলো মোর লাইক ইলেভেন নো প্লেয়ার্স আর দেয়ার সো হোপ ইলেভেন সো আমরা দুটো গ্রুপ বলি আর যদি বলি যে ঠিক আছে আজকে ম্যাচ হবে বিটুইন ডিস টু গ্রুপ ওকে এই গ্রুপের মধ্যে আজকে ম্যাচ হবে কিন্তু ধরো তিন চার গ্রুপ এটাতে পার্টিসিপেট করছে তখন আমি আমরা বলবো যে দেয়ার উইল বি কম্পিটিশান অ্যামং দি গ্রুপস ওকে সো দিস ইজ দ্য ওয়ে উই ইউজ গ্রুপ আর বিটুইন কীভাবে আমরা বলেছি যখন গ্রুপ অর সামথিং মোর দেন টু তখন অ্যামাং হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে আর যখন দুটো বোঝাচ্ছে দুটো জিনিস বা দুই দুটো গ্রুপ দেন ইট ইজ বিটুইন ওকে ওকে সো নাও অ্যারাউন্ড অ্যারাউন্ড মিনস যখন দেখবে ইন সার্কুলার ওয়ে ইন সার্কুলার ওয়ে ধরো আমি মাঝখানে আছি অ্যারাউন্ড মি সো অ্যারাউন্ড মি আমার আশেপাশে চারো দিকে এটা বোঝাচ্ছে সো ইন সার্কুলার ওয়ে ইউন রাউন্ড ওয়ে সো এয়ার ইজ অ্যারাউন্ড মি অর অ্যারাউন্ড ইউ তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো আর অনেকজন তোমাকে সার্কল করে দাঁড়িয়ে আছে তোমার সাথে কথা বলছে তো এটা বলা যায় দ্যাট ইউ আর অ্যারাউন্ড অল পিপল ওকে সো ইট ইস অ্যারাউন্ড দেন বিহাইন্ড মিন্স পিছনে ওকে বিহাইন্ড মিন্স পিছনে আর এটার যদি অপোজিট আমি বলি তাহলে বলবো ইনফ্রান্ট সো ইট ইস বিহাইন্ড বিহাইন্ড মিন্স অ্যাট দি ব্যাক অফ যে কোনো একটা জিনিসের পেছনে তো আমি এই এটা হোয়াইট বোর্ড আছে রাইটিং বোর্ড আছে আমি যদি বলি আই ক্যাপ ডিস আই ক্যাপ ডিস প্যান অ্যাট দি ব্যাক অফ রাইটিং বোর্ড হুম এই রাইটিং বোর্ডের পেছনে আমি কলম রেখেছি সো দেখো ইট ইজ বিহাইন্ড বিহাইন্ড মিনস কী জেনেছি আমরা অ্যাট দি ব্যাক অফ মানে কিছু জিনিসের পিছনে অ্যান্ড দেন বিটুইন অলরেডি উই হ্যাভ ডিসকাস হেয়ার বিটুইন রাইট বিটুইন আবার বলে দিচ্ছি সামথিং অর সামবেডি ইজ অন ইচ সাইড এই সাইডে এই সাইড দেখো সামথিং তো এটা থিঙ্ক জিনিস ম্যাঙ্গো ইচ সাইড তাহলে অ্যাপেলের ইচ সাইডে কী আছে ম্যাঙ্গোজ ওকে সো বাই এখন বাই বাই মানে নিয়ার তো আইস্ট্যান্ড বাই দ্য ডোর আইস্ট্যান্ড বাই দ্য ডোর আমি ডোরের দরজার পাশে দাঁড়িয়ে আছি ওকে বা দাঁড়াই সো ইট নিয়ার কাছে বাই আমরা কখন বুঝি ইট দিস থিঙ্ক কিন্তু দেখো যখন এটা আমরা বাইয়ের আরেকটাও মিনিং আছে যেখানে আমরা যখন কিছু কাজ হয়েছে ওটা বুঝাই ঠিক আছে আই উইল এক্সপ্লেন ইউ দ্যাট অলসো বাই যখন কিছু কিছু কারোর দ্বারা কিছু হয় দেন উই ইউজ বাই ওকে কিন্তু এখানে আমরা এখন নিয়ার পড়ছি ওকে ফ্রম ফ্রম দি প্লেস ওয়্যার ইট স্টার্ট সেম ওয়েতে দেখো ফ্রম ফ্রম যে আছে ওটাও ওইখানে যায় আমাদের সিম্পল প্রিপোজিশনের মধ্যে তিনটি ক্যাটাগরি যে ছিল কী কী ছিল প্লেস নো অ্যান্ড দেন প্লেস মিনস ওয়ে ওয়েন মানে টাইম অ্যান্ড ডাইরেকশান হ্যাঁ সো আমাদের এই যে ফর্ম এখানে একটা মিন তো করছে জায়গা বোঝাচ্ছে যে এখান থেকে ওইখানে মানে যে এখান থেকে জিনিসটা শুরু হয়েছে বা এসছে ওকে স্টার্ট অফ প্লেস কোন জায়গা থেকে এসছে ধরো ফ্রম ওয়ের আর ইউ তুমি কোত্থেকে এসছো বা মানে ফ্রম ওয়ের আর ইউ তুমি কোথায় থেকে মিনস তোমার জায়গা বোঝাচ্ছে ইউল সে আই এম ফ্রম কলকাতা ওকে লাইক দিস সো ইট ইজ ফ্রম দি প্লেস ওয়ার ইট স্টার্ট ওই জায়গা যখন আমরা বলি ওকে আরেকটা এটাও একটা বলি আমরা ভেরি সিম্পল থিং যখন আমরা এটা বোঝাই যে লেটার আমরা লিখি না টু তো যাকে দেওয়া হচ্ছে যার কাছে যাবে ইটস টু কিন্তু প্লেস কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে কে দিয়েছে ফ্রম লাইক ফ্রম মি টু ইউ সো ফ্রম আর টাইমের ব্যাপারে ওটা টাইমের জন্য ওখানে ইউজ হয় এটা ওয়েরে ওয়ের প্লেসে যখন আমরা ইউজ করছি ইট মেক্স সেন্স লাইক প্লেস ওয়ের ইট স্টার্ট এটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে আর যদি টাইমের ওইখানে আমরা ইয়ে করি তাহলে ওইখান থেকে বোঝাবে যে কোন জায়গা বা কোন টাই সরি কোন টাইম থেকে স্টার্ট হয়েছে মানে কখন থেকে শুরু হয়েছে ইট মিন্স দ্যাট ওকে সো ফ্রম অ্যান্ড দ্যান ইন্টু টু মিন্স এন্টারিং সামথিং ইনসাইড ওকে এন্টারিং সামথিং মানে কিছু জিনিসের ভেতরে আর ভেতরে মিন্স আমরা বুঝি যাই ইনসাইড ইন এ ও ইনসাইড অ্যান্ড দেন ডাউন লাস্ট ডে আমরা যখন পাঁচটি পড়েছিলাম প্রেপোজিশন যেটাকে উপরে মিন করছিলো ওটার মধ্যে ছিল না আপ তো আমরা বলতে পারি এখানে ডাউন হ্যাঁ না বলেছিলাম না একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা যখন যে কোনো এরকম আপ দেখি তো নিচে থেকেও যদি উপরে যেতে হয় আমরা রংলি একটা টার্ম ইউজ করি যে ডাউনের উপরে যাব সো ইট ইজ লাইক আপ আপের উপরে যাব বা আপ ইট ইজ অলরেডি আপ মিন্স উপরে সো মিন্স লোয়ার থেকে হাই সো দ্যাট হেয়ার ইট ইজ মানে ডাউন যখন বলছে তখন বলছে ফ্রম হাই টু লো মানে উপর থেকে নিচে সো ডাউন এইবার এটা কিভাবে আমরা বুঝবো দিস ইজ দ্য থিং এটা যদি মাথায় রাখো তাহলে একটা সেন্টেন্স যখন পাবে তুমি তুমি এটা বুঝে নেবে যে এটা এখানে বিসাইড হবে কি না তার মানে এটা কি বোঝাচ্ছে ওটা যে নেক্সট টু তো নেক্সট টু যদি বোঝাচ্ছে ঠিক আছে আমি এখানে বা ইয়ে লিখবো বিসাইড লেখবো এক দুইটা সেন্টেন্স আমরা দেখে নেব ওকে উই ক্যান রাইট হিয়ার না দিস ওয়ান সো হিয়ার আই ক্যান রাইট লাইক আই লাইক বিং অ্যামং দি পিপল অর অ্যামং পিপল দি যখন আমরা বলবো তো ঠিক আছে পার্টিকুলার গ্রুপ অফ পিপল ওকে সো উই ক্যান রাইট হিয়ার ইন দিস ওয়ে

আই লাইক বিং অ্যামাং পিপল আর অ্যারাউন্ডের কি লিখেছি কি ডেফিনেশান এটার একটা আমরা যে আইডিয়া পাই ইন আার্কুলার ওয়ে তো এখানে কি আছে এক্সাম্পল উইওয়ার সিটিং অ্যারাউন্ড দি ক্যাম্প ফায়ার যদি ফায়ার আগুন যখন আমরা যদি ইয়ে করি এনা উইন্টার সিজন হেন উইন্টার সিজনে আমরা যখন খুব শীত লাগে আমরা বসি তো উই সিট ইন আার্কল ওয়ে সো ইট ইজ আ অ্যারাউন্ড ওকে বিহাইন্ড অ্যাট দি ব্যাক এখানে আমি এক্সাম্পল লিখে দেব ইয়েস মাই স্কুল এজ বিহাইন্ড দি সুপার মার্কেট সো দেখো বিহাইন্ড তার মানে মাই স্কুল ইজ বিহাইন্ড দি সুপার মার্কেট একটি সুপার মার্কেট আছে আর আমি বলছি যে এই সুপার মার্কেটের ওদিকে পেছনে পেছনে আমার স্কুল আছে ওকে অ্যান্ড দেন বিসাইড উইল রাইট হিয়ার বিসাইড এক্সাম্পল দ্যাট মাই হাউস এজ বিসাইড সুপার মার্কেট So here it is beside, okay. And between one example already I have given there, but diyechi abar ekhane Okay. So my house, my house is between between the supermarket and.

Okay, and from from we can write from example. Okay, we can write here from from uh, what it is. I am from Kolkata. From place, no, the place where start. And then into we can write the frog jump into water, and then down we'll write here down. He came down, he came down the hill. দেখো অ্যামাং ইন আুপ আই লাইক বিং অ্যামাং পিপল অ্যারাউন্ড ইন সার্কুলার ওয়ে সো উই ওয়ের sitting অ্যারাউন্ড দি ক্যাম্প ফায়ার বলেছি মাঝখানে যদি আগুন থাকে আমরা রাউন্ড করে যখন বসে যাই তখন আমরা বলতে পারি যে অ্যারাউন্ড ওকে ইন আ সার্কুলার ওয়ে বিহাইন্ড মানে অ্যাট দি ব্যাক অফ দেন বিসাইড নেক্সট টু মাই হাউস ইজ বিসাইড সুপার মার্কেট মানে দেখো এখানে ধরো আমি এইখানে আছি আর আমার পাশে যদি ওকে আই ইফ আই পুট দিস ওয়ান হেয়ার ওকে এই স্টিক তো হোয়াট আই এম সেইং আমি কি বলবো আই পুট স্টিক বিসাইড মি মানে এইভাবে যখন এই পাশাপাশি এই সাইডে থাকবে দেন ইট ইজ বিসাইড যদি কিছু পেছনে থাকে দেন বিহাইন্ড অ্যান্ড এই সাইডে হলে কী ইট ইজ বিসাইড साइड जख बोझा साइड और जो का बोझा तेल ओके सो देखो बाय ही लिव्स इन दि हाउस बाय दि रिवर फ्रम आई एम फ्रम और दिस लेटर केम फ्रम कोलकाता लाइक दिस ऑल्सो यू कैन राइट इन टू एंटरिंग सामथिंग दि फ्रग जाम्प इन टू এন্ট্রিং সামথিং মানে কিছু জিনিসের ভেতরে ঢুকে যাওয়া আর ইন্টু মিনস একটু ডিপ আর ডাউন বোঝায় ঠিক আছে ডিপ অ্যান্ড ডাউন তাহলে এন্টারিং ইন্টু ওয়াটার অ্যান্ড দেন ডাউন আপের অপোজিট কি হয়েছে ডাউন তাহলে যদি হয় হি ওয়েন্ট আপ দি হিল তাহলে এখানে কি হবে হি কেম ডাউন দি হিল এটা আই হোপ ইউ হ্যাভ রিটার্ন তাহলে আর একটু তাহলে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস তোমাদেরকে কুইকলি কুইকলি আই ক্যান জাস্ট রিক্যাপচুলেশনে আবার প্রথম থেকে বলবো না কিছু এখানে তোমাকে আমি ড্রয়িং করে দেখাচ্ছি ধরো দিস ইজ আ বল দিস ইজ আ বল দিস বল বল এইবার এইখানে একটা চকলেট রেখে দেবো দিস চকলেট সো আই চকলেট অ্যামং দি বলস ওকে এটা একটা হলো তাহলে এটা আমরা বুঝলাম এখানে যদি ফায়ার হচ্ছে ফায়ার আর আমরা এইভাবে রাউন্ড করে বসে আছি তো উই স্যাট অ্যারাউন্ড দি ফায়ার বুঝেছ এই দেখো এটা হয়েছে অ্যামং এটা হয়েছে অ্যারাউন্ড ওকে অ্যান্ড দেন বিহাইন্ড ধরো এটা আমি বানালাম একটা বক্স আর বক্সের এই পিছনে পিছনে যদি কিছু থাকে তাহলে কি হলো বিহাইন্ড এই এই রাইটিং বোর্ডের পিছনে কিছু তাহলে বিহাইন্ড তাহলে বুঝেছো এখানে বিহাইন্ড হবে এবার বিসাইড দেখো আমি যদি এইখানে একটা পিরামিড টাইপ বানিয়েছি আর এটার পাশেই এটার পাশেই একটা পিলার আছে পিলার আছে তাহলে এটা কি হলো বিসাইড ক্লিয়ার সি অ্যামং অনেকগুলোর মধ্যে একটা কিছু বা একটা জিনিস অ্যামং মাঝখানে কিছু আছে চারোর দিকে গোল করে কিছু আছে অ্যারাউন্ড এবার ধরো এটা একটা বক্স আছে বক্সের পিছনে কিছু আছে বিহাইন্ড এখানে একটা পিরামিড আছে এটা ঠিক পাশাপাশি সাইডে একটি আমি বলেছি একটি টাওয়ার আছে তাহলে বিসাইড ওকে অ্যান্ড দ্যান বিটুইন ওকে সো বিটুইন আমি আগেও দেখিয়েছি এই দুটো বল হয়েছে অ্যান্ড বিটুইন দিস বল আই ক্যাপ্ট হ্যার ওয়ান স্টিক তাহলে এটা কী হলো বিটুইন আর এইগুলোও প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে কিন্তু না ওয়ান যখন একটা গ্রুপ গ্রুপ বোঝাবে তাহলে তা বিটুইন হয়ে গেছে এই ড্রয়িংগুলোও যদি রেখে দাও মাথায় মানে কপিতে লেখে আই থিঙ্ক ইউ উইল অ্যাবল টু রিমেম্বার আর বুঝতে সুবিধা হবে এইবার ধরো এখানে আমি একটা ট্রি আছে ওকে ওকে ট্রি ট্রির পাশেই ট্রির পাশেই কিছু কেউ দাঁড়িয়ে আছে ওয়ান বয় স্ট্যান্ডিং হিয়ার ওকে তো এটা কী হয়েছে বাই হি ইজ স্ট্যান্ডিং বাই দি ট্রি বাই দি ট্রি ট্রির পাশে দাঁড়িয়ে আছে ফ্রম এখান থেকে এখান থেকে এই জায়গা থেকে শুরু হয়েছে এখান থেকে ফ্রম সামওয়ের ইট হ্যাজ কাম সো ইট ইজ লাইক ফ্রম দিস ইজ আ প্লেস ওকে বাড়ি বা স্কুল তো স্কুল থেকে যদি বাড়ি বাড়ি থেকে যদি স্কুলে যাও এটা বলতে ঠিক হবে কে সো ইফ ইজ আ হোম অ্যান্ড ইট ইজ ইউর স্কুল আগেন সো ফ্রম ইউ আর গোয়িং টু স্কুল তো দিস ইজ ফ্রম ওকে এখান থেকে সো ফ্রম ইন্টু যখন এভাবে কিছু ভিতরে যাচ্ছে ঠিক আছে কিছু ভিতরে যাচ্ছে দ্যান ইট ইজ ইন টু আই থিঙ্ক ইন্টু ইজ ভেরি ইজি টু ধরো এখানে ওয়ান ইট ইজ আ রিভার ও ইট ইস আন্ড অ্যান্ড সামথিং ইজ গোয়িং ডাউন ভিতরে ইনসাইড এন্টারিং হ্যাঁ এন্টার হচ্ছে এই টপ বলো বা একটা ছোটো পুল বলো এটা এখানে কিছু এন্টার করছে অ্যান্টারিং অ্যান্ড আমরা যদি এই হিল এটাকে হিল বলি যদি এখান থেকে নিচে যাচ্ছ তো ডাউন দেখেছো আমরা এক্সাম্পল দেখেছি আর ওইগুলোর ডেফিনেশনে দেখেছি যে অ্যামং হলে ইন এ গ্রুপ কিন্তু এখানে দেখো কয়েকটা একটা ছবি দেখিয়ে দিয়েছি ড্র করে দিয়েছি এটা থেকে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দেখো অ্যামং দি বল ওয়ান চকলেট একটা ফায়ার আছে ফায়ার রাউন্ড করে যদি কেউ বসে থাকে কোনো জিনিস রাখা থাকে অ্যারাউন্ড হয়ে যায় কিছু জিনিসের পিছনে হয় বিহাইন্ড হয়ে যায় এভাবে পাশাপাশি যদি হয় বিসাইড হয়ে যায় অ্যান্ড বাই মানে কাছে যদি আমরা বুঝাচ্ছি তাহলে বাই হয়ে যাচ্ছে বাড়ি থেকে স্কুল ফ্রম হোম টু স্কুল অ্যান্ড এ দেখো এখানে হিল আছে হিল থেকে নামা বা কিছু নিচে যাওয়াকে আমরা ডাউন বোঝাচ্ছি আর এখানে অ্যান্ট্রিং বোঝাচ্ছি রাইট সো ইয়েস লিটল বিট কুইকলি আই থিঙ্ক আই ওয়াজ বাট আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ আর এই ড্রয়িংগুলোকে আবার যদি একটু দেখো লেখে যদি রেখেছো একটু যদি দেখবে ভালো করে দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে সো Thank you very much and be happy, be safe. Bye.